আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আর আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আর যারা আমার চ্যানেলে বন্ধু আছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য, আর তাদের জন্য রইল শুভকামনা। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আমি যে বিষয় শেয়ার করব সেটা হচ্ছে মোলা থেকে কিভাবে আপনারা বিষ এবং ভীষণ আপনারা রাখবেন, ভীষণ করে ভীষণ মজুদ করে রাখবেন কিভাবে, সে বিষয়ে আপনাদের সাথে আজকে আমি কথা বলবো। এই যে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমি দেখাচ্ছি, এটা হচ্ছে একটা মোলা গাছ। আসলে মোলার এটা বয়স হয়েছে অনেক, এটার ফুল আসছে এবং ভিসিও আসছে। এই বিষণটা আপনারা কিভাবে সংগ্রহ করবেন সে বিষয় নিয়ে আপনাদের মাঝে আমি আজকে একটু কথা বলবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটার আকৃতি কিন্তু আপনার সরিষা দেখেছেন অবশ্যই সবাই, আমরা কিন্তু সকলেই সরিষা চিনি। সরিষার সরার মতন এই মোলার সরা, মোলার বিচির সরাগুলো হয়, এগুলো সেম সরিষার মতনই দেখতে কিন্তু ভিন্ন নয়। সরিষা একটু চিকন, এটা কিন্তু অনেক মোটা, এটা সরাটা অনেক মোটা। বন্ধুরা এই যে দেখেন, আমি দেখাচ্ছি, এই দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক মোটা, আর যেটা আপনার সরিষা এটা কিন্তু চিকন। সরিষাটা এরকম চিকন হয়, এই যে এরকম চিকন, এর চেয়ে একটু এই যে এরকম হয়, কিন্তু এটা তো কষি যে আগার ভিতর, আর এই যে গোড়ার দিকে দেখেন, গোড়ার দিকে অনেক মোটা। বন্ধুরা, আর কথা না বাড়িয়ে আমি কাজে চলে যাচ্ছি, কিভাবে আপনারা মোলার ভীষণ সংগ্রহ করবেন সে বিষয়ে আপনাদেরকে একটু তত্ত্ব দিতে, সে বিষয়ে আপনাদের মাঝে একটু কথা বলবো। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই ভীষণগুলা যদি বাতি হয়ে যায় আপনারা কিভাবে বুঝবেন, অবশ্যই দেখবেন, কিভাবে বুঝবেন সে বিষয়ে একটু কথা বলবো অবশ্যই। এই দেখতে পাচ্ছেন এই যে মোলার ছড়াগুলা, এই যে আমি একটা আপনাদেরকে দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন মোলার বীজগুলা কিন্তু এটা কিন্তু বাতি হয়নি, তারপরও আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি। বন্ধুরা, এটা কিন্তু বাতি হয়নি, তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করার জন্য চেষ্টা করতেছি। দেখি একটা বন্ধুরা, এই বিছনগুলা যখন এরকম কালার হয়ে আসবে, হালকা সরিষা যেরকম শুকিয়ে যায় এরকম শুকিয়ে যাবে, এটা আপনারা অবশ্যই এই গাছটা এখান থেকে কেটে নিয়ে ছড়াগুলা ইয়া করে নিতে হবে। সরিষা যেরকমভাবে নেয় সেরকমভাবে নেবেন অবশ্যই, হালকা একটু বাড়ি দিলে ইয়াগুলা যেমন সরিষা ধরে যা পড়ে যায় এরকম বিষগুলো পড়ে যাবে। পড়ে যাওয়ার পর এই বীজগুলো অবশ্যই ভালো করে রৌদ্র দিতে হবে, শুকাতে হবে। শুকানোর পর একটা পলি করে তারপর একটা বয়মে রেখে দিতে হবে, যাতে এর ভিতর কোনো পোকামাকড় না ঢুকতে পারে বা কোনো কিছু না ঢুকতে পারে। এরকম একটা পাত্রে বয়মে রেখে দিবেন, প্লাস্টিকের বয়ম হোক আর কাঁচের বয়ম হোক আপনারা রাখতে পারেন এই বিছনগুলা। কিন্তু অবশ্যই মূলার বীজগুলা অবশ্যই, যে মূলা আপনারা সংগ্রহ করবেন ওই দানাগুলা কিন্তু অবশ্যই বাতি হতে হবে, তারপর আপনারা সংগ্রহ করতে পারবেন। বন্ধুরা, আমি দেখাচ্ছি কিভাবে আপনারা কোন বীজগুলা বাতি হয়েছে, আমি দেখাচ্ছি এখানে আরো আছে। এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বাতি হয়ে আসছে, দেখতে পাচ্ছেন এটা, তারপরে যে এটা 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 বাতি হয়ে আছে। এই যে এই বিছনটা কিন্তু আপনার কতদিন পরে আপনার সংগ্রহ করা যাবে, কিন্তু একসাথে আমরা একত্রিত সবগুলো সংগ্রহ করব, এই জন্য আমরা ইয়াতে আছি।
দেখতেই পাচ্ছেন, এই যে দেখেন পুরো মরিচের মতন দেখতে, কিন্তু আসলে মরিচ নয়, এটা হচ্ছে মুলার বীজ। দেখেন আমি বাঁকতেছি, এই যে এটার মধ্যে 3-4টা বীজই আছে। দেখতেছেন মুলার বীজ গুলা কিন্তু অনেক বড় বন্ধুরা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই আমার পাশে থাকার জন্য। আজকের মতন এখানে বিদায় নিব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বেল বাজিয়ে রাখবেন, সবার আগে সর্বপ্রথম আমার ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যেতে। বন্ধুরা আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।